বিশ্ব মহামারী করোনা ভূতাণু সংক্রমণ কু নেই এবে লকডাউন চালিছি। ভারত সরকার মধ্য জনসাধারণকু সুরক্ষা যোগাই দেবারে বিশেষ ধ্যান দেউছন্তি। এইভাবে পরিস্থিতিরে বহু ভারতীয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ঠিকু সহায়তা রাশি পঠাউছন্তি। এই লড়াইরে সামিল হয়েছন্তি জনে দশম শ্রেণীর ছাত্রী। সুবর্ণপুর জেলা সুবলয়া গ্রামর কুমকুম বারিক নামক জনে দশম শ্রেণীতে পাঠ পড়ুথিবা ছাত্রী নিজ কুম্পিরে সঞ্চিত করেছিবা 5380 টাকা মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ঠিকু দান করেছন্তি। সেইপরি সুবলয়া গ্রামর বর্ষারানী অগ্রওয়াল 1000 টাকা সহায়তা রাশি প্রদান করেছন্তি। উভয়ে সুবর্ণপুর জেলাপাল মনীষা বানার্জীঙ্ক জরিয়ারে এই সহায়তা রাশি প্রদান করেছন্তি। জেলাপাল উক্ত ছাত্রী দ্বয়ঙ্ক দেশ পাই আন্তরিকতা থিবা দেখি অত্যন্ত খুশি অনুভব করেছিলে। উভয় কুমকুম বারিক ও বর্ষারানী অগ্রওয়ালকু জেলাপাল ও আরক্ষী অধীক্ষক ধন্যবাদ অর্পণ করেছন্তি।